হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালোই আছো। তো গাইস, আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা টুল নিয়ে। আর গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে যেই টুলটা শেয়ার করতে যাচ্ছি সেই টুলটার নাম হচ্ছে ইওমেল টুল ভার্সন 4.0। ঠিক আছে গাইস? তো গাইস, এই টুলটা দিয়ে তোমরা কী কী কাজ করতে পারবে, আর গাইস কোন কোন ডিভাইস সাপোর্ট আছে এই টুলটার মধ্যে, আর গাইস কীভাবে এই টুলটা তোমরা রান করবে, সবই কিন্তু তোমাদের আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো। গাইস, ভিডিওটা তোমরা কোথাও স্কিপ না করে পুরো দেখবে, না হলে কিন্তু গাইস তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। তো গাইস চলো, এইবার আমি চলে যাই সরাসরি ল্যাপটপ স্ক্রিনে। তো গাইস তোমরা দেখতে পারছো, এই যে স্ক্রিনের উপর একটা ফোল্ডার রাখা আছে গাইস, ঠিক আছে? এই ফোল্ডারের মধ্যে কিন্তু জিপ ফাইলটা রাখা রয়েছে, ঠিক আছে? গাইস আমি ফোল্ডারটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই ফোল্ডারের উপর আমি ডবল ক্লিক করি, ঠিক আছে? এবার গাইস দেখো, এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা রয়েছে ইওমেল, এইখানে গাইস এটা সেট আপ রয়েছে, আর গাইস এই যে ইওমেল টুল ভার্সন 4.0 এটা কিন্তু লোডার রয়েছে, ঠিক আছে গাইস? ফার্স্টে গাইস আমি এই লোডারটাকে এক্সট্র্যাক্ট করছি, জাস্ট রাইট ক্লিক করলাম। আর গাইস তোমাদেরকে বলে দিই, তোমরা যখন এই টুলটা ইনস্টল করবে তার আগে কিন্তু তোমাদের পিসির অ্যান্টিভাইরাসটা তোমরা কিন্তু ডিসেবল করে নেবে, ঠিক আছে গাইস? না হলে কিন্তু এই টুলটা কেউ ইউজ করতে পারবে না, ঠিক আছে? তো এখান থেকে আমি এক্সট্র্যাক্ট টু ক্লিক করছি, ঠিক আছে? জাস্ট এইখানে একটুখানি সময় লাগবে গাইস, তোমরা দেখতে পারলে লোডারটা কিন্তু পুরোপুরি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এবার গাইস এই যে ইওমেল এটা কিন্তু সেট আপ রয়েছে, এই সেট আপটার উপরে এখন আমি রাইট ক্লিক করছি একটা, ঠিক আছে? তারপরে এখান থেকে এক্সট্র্যাক্ট টু ক্লিক করছি। গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে এক্সট্র্যাক্ট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এইখানে গাইস একটু সময় লাগবে, ঠিক আছে? 5 মিনিটের মতন সময় লাগতে পারে, তো আমি একটু ওয়েট করছি এখানে। তো গাইস তোমরা দেখতে থাকো, ঠিক আছে? গাইস তোমরা দেখতে পারলে জিপ ফাইলটা কিন্তু পুরোপুরি এক্সট্র্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে? এইবার গাইস তোমরা কি করবে, ফার্স্টে এইখানে গাইস তোমরা লোডার দেখতে পাচ্ছ, এই যে ফোল্ডারটা ইওমেল টুল ভার্সন 4.0 লোডার, এই ফোল্ডারের উপর তোমরা জাস্ট ডবল ক্লিক করবে, ঠিক আছে? তো আমি ক্লিক করে দিলাম। এই যে গাইস লোডার দেখতে পাচ্ছ, এই লোডারের উপরে তোমরা জাস্ট ডবল ক্লিক করবে, ঠিক আছে? তো আমি ডবল ক্লিক করে দিয়েছি। দেখো গাইস কি দেখায়, এখানে গাইস দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে, ঠিক আছে? তো তারপরে দেখো গাইস, একটু ওয়েট করবো এখানে আমি। এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভেটর, ঠিক আছে? জাস্ট এইখান থেকে এখানে ক্লিক করবে, ঠিক আছে? অ্যাক্টিভেটর যে লেখা আছে এখানে ক্লিক করবে। আমি ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছ গাইস লোডিং হচ্ছে, ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করবে।
তো গাইস এইবার আমি ওকেতে ক্লিক করছি, ঠিক আছে ক্লিক করে দিই। দেখতে পাচ্ছ গাইস চলে গেল, এখান থেকে আমি ক্লোজে ক্লিক করছি। এবার ব্যাকে চলে যাব আমি। তারপরে গাইস উপর যে সেটআপটা ছিল আমি বলেছিলাম যে সেটআপটা এখানে আছে, তো ওই ফোল্ডারের উপরে এখন আমি ডবল ক্লিক করছি, ঠিক আছে। এবার আবার একটা ফোল্ডার দেখতে পাচ্ছ, এই ফোল্ডারের উপর আমি আবারও ডবল ক্লিক করছি, ঠিক আছে। এবার গাইস একটু বড় করে নিই, হ্যাঁ তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় পুরোপুরি বড় করে নিচ্ছি। এবার দেখি একদম গাইস তোমার নিচের দিকে চলে আসবে, ঠিক আছে একদম নিচের দিকে। এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে ইউএমএল টুল, ঠিক আছে মানে ইউএমএল লেখা আছে, ইউএমএল 4.0 তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এই অ্যাপ্লিকেশনটার উপরে তোমরা জাস্ট ডবল ক্লিক করবে, ঠিক আছে। আর কিচ্ছু করতে হবে না গাইস, টুলটা কিন্তু সরাসরি গাইস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট কিছুক্ষণ তোমরা একটু ওয়েট করবে এখানে। তো গাইস আমি ডবল ক্লিক করে দিয়েছি। এবার তোমরা দেখো এখান থেকে পেজটা আপাতত আমি মিনিমাইজ করে রাখি, ঠিক আছে, বা ছোটো করে রাখছি আমি, দেখা যাক। আর গাইস তোমরাও দেখো, ঠিক আছে। তো এই যে গাইস দেখতে পাচ্ছ পেছন দিকে টুলটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। তো গাইস এই পেজটার আর কোনো দরকার নেই, এই পেজটাকে এখন আমি কেটে দিচ্ছি পুরোপুরি, ঠিক আছে। এবার গাইস তোমরা দেখতে পাচ্ছ টুলটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। ফার্স্টে গাইস টুলটার নামটা তোমরা দেখো উপর দিকে দেখতে পারছো, এই যে ইউএমএল টুল ভার্সন 4.0, ঠিক আছে। এবার গাইস এই টুলটার মধ্যে কী কী ডিভাইস সাপোর্ট আছে সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ শাওমি আছে, আর এইখানে আছে মিডিয়াটেক, কলকম, স্যামসং, ঠিক আছে। আরও গাইস অনেক ডিভাইস কিন্তু সাপোর্ট আছে, সবই কিন্তু তোমাদের আমি দেখাবো। এবার গাইস এই শাওমির মধ্যে কী কী মডেল আছে সেটা আমি তোমাদেরকে দেখাই, আর কী কী কাজ করতে পারবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো এখানে দেখো এমআই এসিসি নো নিড ভিপিএন, ঠিক আছে লেখা আছে। এখানে একটা অ্যারো তোমরা দেখতে পাচ্ছ, ক্লিক করলাম। এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো মডেল রয়েছে, একটা দুটো কিন্তু মডেল নেই। গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু মডেল আছে, তোমাদের কিন্তু কাজ করতে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছ গাইস অনেক মডেল দেওয়া, ঠিক আছে। সাপোজ এখান থেকে একটা আমি মডেল নিচ্ছি, রেডমি নোট 1, ঠিক আছে, এখান থেকে এইটা সিলেক্ট করছি আমি। এবার গাইস এই ফোনটা তোমরা কী কী কাজ করতে পারবে এখান থেকে, ফার্স্টে রয়েছে রিমুভ এমআই অ্যাকাউন্ট, আর তারপরে রয়েছে রিমুভ এফআরপি লক, ঠিক আছে। দেখতে পাচ্ছ গাইস এই দুটো কাজই তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। আর গাইস আমি এখান থেকে আবার মডেল চুজ করছি, এখান থেকে রেডমি নোট 8 ক্লিক করলাম। দেখতে পাচ্ছ গাইস এই দুটো অপশনই কিন্তু আছে, এই দুটো কাজই করতে হবে তোমরা এখান থেকে, ঠিক আছে। তারপরে কী আছে নিচে, এডিবি পাসবুক সাইড লোড, ঠিক আছে। এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছ, ক্লিক করছি। এখানে কী কীভাবে তোমরা কাজ করতে পারবে, রিড পাসবুক ইনফো, রিড সাইড লোড ইনফো, তারপরে রিসেট ফরম সাইড লোড, ঠিক আছে, এডিপি রিড ইনফো, এসিসি রিলক ফিক্স এডিপি, ঠিক আছে। এবার গাইস আমি তোমাদেরকে দেখাই টুলটা যে কাজ করছে কি কাজ করছে না, ঠিক আছে। আমি এখান থেকে সিলেক্ট করলাম। এবার গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে মডেল সিলেক্ট করা রয়েছে, আমি জাস্ট এখান থেকে রিমুভ এমআই অ্যাকাউন্ট ক্লিক করছি। এবার গাইস তোমরা এই পাশটা দেখো, যে দেখতে পাচ্ছ চেকিং ইডিএল ডিভাইস নট ফাউন্ড, মানে গাইস আমার পিসির সাথে কোনো কিন্তু ফোন কানেক্ট নেই, যে কারণে কিন্তু গাইস এই যে নট ফাউন্ড অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশানটা কিন্তু শো হচ্ছে, ঠিক আছে। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। তারপরে গাইস আমি চলে যাব একদম এই পাশে মিডিয়াটেক, ক্লিক করছি এখানে একটা, এখানে কী আছে দেখি। আর গাইস তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে রয়েছে বাই মডেল, আর ব্র্যান্ড রয়েছে, মডেল রয়েছে, ঠিক আছে। আমি এখানে ব্র্যান্ডে একটা ক্লিক করি। এইখানে গাইস তোমরা দেখো কী কী মডেল এখানে সাপোর্ট আছে, আসুস, হাওয়াই, মোটোরোলা, নোকিয়া, ওপো, রিয়েলমি, টেকনো, ভিভো, তারপর আছে উইকো, ঠিক আছে, শাওমি। দেখতে পাচ্ছ গাইস এতগুলো কিন্তু ডিভাইস এই টুলটার মধ্যে সাপোর্ট আছে, ঠিক আছে। আমি সাপোজ এখান থেকে একটা ডিভাইস আমি চুজ করছি, এখান থেকে আমি ওপো সিলেক্ট করলাম। এবার গাইস মডেল, মডেলে আমি ক্লিক করছি আরোতে। এইখানে গাইস তোমরা দেখো ওপোর কিন্তু গাইস অনেক মডেল দেওয়া, একটা দুটো কিন্তু মডেল নেই, অনেক মডেলই রয়েছে, তোমরা কিন্তু ইজিলি কাজ করতে পারবে, ঠিক আছে। এবার গাইস কী কী কাজ করতে পারবে তোমরা এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ ওই যে নিচের দিকে যেই ফাঁকা বাক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছ, অ্যারোতে ক্লিক করছি আমি। এখানে গাইস কী কী কাজ করতে পারবে, রিসেট ফ্যাক্টরি ফরম্যাট, গুগল অ্যাকাউন্ট রিমুভ মেথড 1, ঠিক আছে, গুগল অ্যাকাউন্ট রিমুভ মেথড 2, তারপরে কী আছে এমআই অ্যাকাউন্ট বাইপাস মেথড 1, এমআই অ্যাকাউন্ট বাইপাস মেথড 2, এমআই অ্যাকাউন্ট বাইপাস মেথড 3, ঠিক আছে। তারপরে কী আছে ওয়াইফাই ফিক্স মেথড 1, ওয়াইফাই ফিক্স মেথড 2, তারপরে আছে ওয়াইফাই ফিক্স মেথড 3, ঠিক আছে। দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু অনেকভাবেই তোমরা কিন্তু কাজ করতে পারবে, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বুঝতে পারছো গাইস মিডিয়াটেকের মধ্যে কী কী অপশান আছে, ঠিক আছে। এবার গাইস আমি তার পরে অপশানে চলে যাব। এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ অটো, এখানে গাইস কী কী আছে সেটা তোমাদেরকে আমি দেখাই, জাস্ট এটা তো ক্লিক করছি। এখানে কী আছে ফরম্যাট ইউজার ডেটা, সেভ ফরম্যাট, ওপো, তারপর আছে
राइट यूजर डेटा, रिसेट एफआरपी लॉक, इरेज सैमसंग एफआरपी लॉक, शाओमी अकाउंट बाईपास, बूट लोडर अनलॉक, रिलॉक बूट लोडर और गाइस एखे अनेक काज ही आछे सब किन्तु आमी बोलछी ना कारण वीडियो अनेक बड़ो हो जाच्छे। ठीक आछे, तुम्हारा जखन गाइस टुलटा यूज करबे तखन किन्तु तुम्हारा इजिली देखे निते पारबे एर मध्ये की की अपशन आछे। ठीक आछे, तो आमी एखान थेके आबारो अन्य जायगाय चले जाच्छि। ऊपर दिके देखते पाच्छो कल कम, क्लिक करछि एखाने एकटा। এখানে কি আছে, ফার্স্টে দেখতে পাচ্ছ আনলক, আর এই পাশে রয়েছে ফ্ল্যাশ। ঠিক আছে, আনলকের মধ্যে কি আছে, এখানে ব্র্যান্ড দেখতে পাচ্ছ, এখানে আমি ক্লিক করছি ব্র্যান্ডে, এখানে আছে ওপো, ভিভো, হাওয়াই। ঠিক আছে, দেখতে পাচ্ছ তিনটে ব্র্যান্ড কিন্তু এখানে দেওয়া আছে। সাপোজ আমি হাওয়াই চুজ করে নিচ্ছি, তারপরে মডেল এখানে অ্যারোতে ক্লিক করি। এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ হাওয়াইয়ের কিন্তু অনেক মডেল দেওয়া। ঠিক আছে, তোমরা কিন্তু ইজিলি কাজ করতে পারবে। ঠিক আছে, সাপোজ এখান থেকে একটা মডেল আমি চুজ করছি, এখান থেকে আমি হাওয়াই Y6 ক্লিক করছি। এবার গাইস এই মডেলের ফোনটা তোমরা কী কী কাজ করতে পারবে, এখান থেকে রিমুভ ইউজার লক অ্যান্ড রিমুভ FRP লক, দেখতে পাচ্ছ গাইস এতগুলো কিন্তু কাজ এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা কিন্তু ইজিলি কিন্তু গাইস কাজ করতে পারবে, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে গাইস আমি চলে যাব উপর দিকে, স্যামসংয়ে ক্লিক করছি এখানে একটা। এখানে কী আছে, ফার্স্টে FRP তোমরা দেখতে পাচ্ছ, আর এইখানটা রয়েছে তোমরা যখন ফোন কানেক্ট করবে তখন কিন্তু তোমাদের USB পোর্ট এইখানে কিন্তু শো হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। তারপর এখান থেকে রিড ইনফো করতে পারবে, তারপর কি আছে এনাবেল ADP নিউ ভার্সন, এনাবেল ADP ওল্ড ভার্সন, আর কি আছে রিমুভ FRP লক, দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু অপশান দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে গাইস আমি চলে যাচ্ছি ADP-তে, ক্লিক করছি এখানে একটা। এখানে কি আছে হাওয়াই আইডি বাই FRP। ঠিক আছে, এ কী কী কাজ করা যাবে, এখান থেকে ADP এনাবেল বাইপাস FRP বাই আইডি। ঠিক আছে, FRP বাইপাস করতে পারবে, আর আইডি বাইপাস তোমরা এখান থেকে কিন্তু ইজিলি করতে পারবে। ঠিক আছে, আর নিচে আর একটা অপশান দেখতে পাচ্ছি ADP, এখানে একটা ফাঁকা বাক্স ক্লিক করছি অ্যারোতে। এখানে কি আছে চেক ডিভাইস, রিড ইনফো, রিবুট টু নর্মাল, রিবুট টু রিকোভারি। এখানে গাইস অনেক কাজই কিন্তু আছে, তোমরা কিন্তু দেখে নে ইজিলি কিন্তু কাজ করতে পারবে। ঠিক আছে, তারপরে গাইস আমি চলে যাচ্ছি ফার্স্ট বুটে, ক্লিক করি এখানে একটা ফার্স্ট বুটে। এখানে কি আছে, এখান থেকে গাইস তোমরা কিন্তু ইজিলি ফোন ফ্ল্যাশিং করতে পারবে। ঠিক আছে, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর গাইস তোমরা নিচের দিকে অপশন দেখতে পাচ্ছ একটা, এই যে ফাঁকা বাক্স রয়েছে, ক্লিক করছি এখানে একটা আমি। এখানে কি আছে চেক ডিভাইস করতে পারবে, এখান থেকে রিবুট টু নর্মাল করতে পারবে, রিবুট টু EDL করতে পারবে, তারপরে চেক ভিভো ইনফো দেখতে পাচ্ছ, চেক হাওয়াই ইনফো, শাওমি ইনফো দেখতে পাচ্ছ গাইস, সেখানে কিন্তু অনেক অপশন দেওয়া আছে। আর গাইস তোমরা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, এই যে ফিক্স DM ভেরিফিকেশন, দেখতে পাচ্ছ গাইস এই একটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু ইজিলি কাজ করতে পারবে। ঠিক আছে, আর এইখানে রয়েছে অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে কিচ্ছু নেই। আশা করি গাইস তোমাদের টুলটা অনেকেরই ভালো লাগলো। আর গাইস ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে অন্যদিন। আর গাইস তোমরা এখনও যারা আমার টেলিগ্রামে জয়েন হওনি গাইস, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু জয়েন হয়ে যাও। আমি কিন্তু গাইস এই টুলটার ডাউনলোড লিঙ্ক আমি কিন্তু আমার টেলিগ্রামে শেয়ার করবো, তোমরা কিন্তু এখান থেকে ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। তো গাইস চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে অন্যদিন। চলো।